আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি ক্লাস নাম্বার 12-এ সবাইকে স্বাগত। আজকে আমি কথা ছিল যে 12 নাম্বার ক্লাসে আপনাদেরকে বাংলা লেখা শিখাবো, যে কীভাবে আপনারা বাংলা টাইপিং করবেন, কীভাবে বাংলা সেট করবেন আর কি। সো আমি সরাসরি চলে যাচ্ছি বাংলাতে। সো আমরা হোম থেকে ফন্ট, যেভাবে আমরা ইংরেজি ফন্ট চেঞ্জ করতাম ঠিক সেভাবেই আমরা ইংরেজি ফন্টের কাছ থেকে বাংলা ফন্টটা বেছে নেব। আচ্ছা, অনেকের হয়তো এখানে বাংলা ফন্ট নাও থাকতে পারে। সো বাংলা ফন্ট বিজয় বাহানো যদি আপনারা ইনস্টল দিয়ে থাকেন, এখানে বিজয় বাহানো যদি আপনারা ইনস্টল দিয়ে থাকেন, তাহলে আপনার নিশ্চয়ই বাংলা ফন্ট আসবে। ওকে, সো এই যে আমার বিজয় বাহানো ইনস্টল দেওয়া আছে, আমরা বিজয় বাহানো টাইপিং করবো অপ্রণা। তো বিজয় বাহানো এই যে টুনি বাংলা MG আমার একটা ফন্টের নাম আছে, সেটা বাংলা ফন্ট। সো এইটা সেট করতে গেলে কোথা থেকে করা লাগবে? আমরা যদি এখানে বিজয় বাহানো ইনস্টল দিয়ে থাকি তাহলে এখানে আমাদের আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে তো আমাদের চিনা যাচ্ছে না যে কোনটা সুতিন MG, কোনটা টুনি বাংলা MG, কোনটা টাইমস দ্য রোমান, বা কোন ফন্টের নাম কি। সো আপনার শর্টকাটের জন্য কি করব, এই কর্নারে এসে ফন্টে ক্লিক করব। আমি অবশ্যই দেখিয়েছি যে এই কর্নারে এসে ফন্টে ক্লিক করার পরে এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। সো এখানে চেঞ্জ করার পরে আমাদের ফন্টটা যদি এখানে থাকবে, আমরা এখান থেকে বেছে নেবো যে ফন্ট আমাদের কোন ফন্টটা দিয়ে আমরা বাংলা লিখতে পারবো। ওকে, তাহলে আমরা বাংলা লিখবো হচ্ছে টুনি বাংলা MG অথবা সুতুনি MG, এই দুইটা ফন্ট দিয়ে আমরা বাংলা লিখবো। এখানে আমরা উপরে আসি, এটা হচ্ছে সুতুনি MG, এটা দিয়েও বাংলা লিখতে পারবো। দেন নিচে আসি, এটা হচ্ছে টুনি বাংলা MG, এটা দিয়েও আমরা বাংলা লিখতে পারবো। ওকে, সো আমরা টুনি বাংলা MG দিয়ে লিখবো। আচ্ছা, বাংলা লেখার ক্ষেত্রে দেখবেন যে এরকম আপনাদের ফন্টটা উল্টাপাল্টা আসতে পারে। ওকে, আপনি যদি এলএ টিপ দেন, ওঠা দরকার আপনার দ, এখানে উঠতেছে আপনার তালিবাস্য। ওকে, সো আমরা যদি এখানে দ উঠাতে চাই তাহলে কী করা লাগবে, উল্টাপাল্টা ফন্টটা ক্লোজ করা লাগবে। ওকে, মানে উল্টাপাল্টাটা কীভাবে ক্লোজ করব, যেটা এলোমেলো হয়ে আছে ওইটা ক্লিক ক্লোজ করতে গেলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এল্টার বি, এ বি চাপা লাগবে। ওকে, জাস্ট ওয়েট। কন্ট্রোল এল্টার বি চাপা লাগবে। ওকে, তাহলে আমি যদি কন্ট্রোল এল্টার বি চাপি তাহলে আমার বাংলা লেখাটা সহজ হবে। ওকে, তাহলে আমি যদি এখন বাংলা করলাম, টুনি বাংলা MG নিলাম, নেওয়ার পরে আমি এখন যদি লিখি তাহলে দেখুন উল্টাপাল্টা লেখা আসতেছে। সো আমি এখন কী করব, কন্ট্রোল এল্টার বি চাপব। ওকে, এখন যদি আমি দ চাপ এল চাপি তাহলে দ উঠতেছে আমার। ওকে, কে চাপি দ উঠতেছে, তারপরে জে চাপলে ক এইচ ব। ওকে, সো আমরা যদি এ চাপি রিকার, এস চাপি রসুকার, ডি চাপি রশিকার, এফ চাপি আকার, জি চাপি হসন্ত। ওকে, সো আমরা ইংরেজির মতন একটু ট্রাই করে নেব, কোলন, সরি, কোলন দ ত ক ব স্পেস রিকার রসুকার রশিকার আকার হসন্ত স্পেস। ওকে, ডয়শন র গ হ জ চ স্পেস উ জ ড প ট স্পেস, তারপর হচ্ছে ম দন্তাস্য ন রফলা ও একার র স্পেস। ওকে, সো আমরা এগুলো একটু ট্রাই করে নেব বাংলার মতন করেই, ইংরেজির মতন করেই। আমরা ইংরেজিতে লিখেছি কোলন দ ত ক কোলন LKG HDFG, সো আমরা বাংলাতেও একটু এগুলো ট্রাই করব। প্রথমে একটু জাস্ট 5 মিনিট এগুলো একটু ট্রাই করব, তাহলে আমাদের জন্য লিখতে একটু সুবিধা হবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে লিখব যে কোন অক্ষরে কোনটা আছে, মানে কোন কিবোর্ডের কোন হাতের উপরে কোনটা আছে। আমরা ইংরেজির মতন করেই আমরা একটু প্র্যাকটিস করব, তো আমাদের জন্য ভালো হবে, লিখতে একটু দ্রুত হবে, একটু মনে থাকবে আর কি কাজটা করতে। তারপরে আসবো আমরা একটা শিট লিখবো। ওকে, শিটের থেকে আমরা কীভাবে বাংলা লিখবো, কী চাপলে কী বাংলা উঠবে, সো ওইগুলো দেখে নেবো। ওকে, সো এখানে একটা আমি একটা শিট ওপেন করছি। আচ্ছা, এটা বিজয়পণ যুক্তপণ্য, সো আমরা যুক্তপণ্য পরে দেখব, আমরা প্রথমে দেখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। ওকে, এই শিটগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, শিটগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো আমি যদি প্রথমে আসি স্বরবর্ণতে,
সো এখানে স্বরবর্ণগুলো দেখি আমরা একটু। এখানে দেওয়া আছে স্বরেও তুলতে গেলে শিফট এফ চাপলে স্বরে উঠবে, ওকে। আমরা যদি কিবোর্ড থেকে শিফট এফ চাপি তাহলে স্বরে উঠবে, অ্যান্ড যদি আমরা স্বরে তুলতে চাই তাহলে জি এফ তুললেই আমাদের স্বরে আসবে, অ্যান্ড রশ্মি যদি তুলতে চাই তাহলে জি ডি তুললেই আমাদের রশ্মি আসবে, অ্যান্ড দীর্ঘই তুলতে চাইলে জি শিফট ডি দীর্ঘই, তারপরে জি এস রসাও, জি শিফট এস দীর্ঘও, জি সি এ, জি শিফট সি ওই, এক্স উ, জি শিফট এক্স ও, ওকে। দেন আমি একটু ট্রাই করলে এটা এখানে ট্রাই করি আমি, আচ্ছা তা আমি যদি ট্রাই করি শিফট এফ সরেও, জি এফ সরেয়া, জি ডি রশি, জি শিফট ডি দীর্ঘই, জি এস রসাও, জি শিফট এস দীর্ঘও, জি এ চাপলে আমাদের রি উঠবে, সো তারপরে আসি জি সি এ, জি শিফট সি ওই, এক্স ও, জি শিফট এক্স ও, ওকে। সো আমরা এইভাবে করবো, এভাবে আপনারাও ট্রাই করবেন, শিফট এফ সরেও, জি এফ রশ্মি দীর্ঘই, রসাও দীর্ঘ, রি এ ওই উ ও, ওকে। সো এভাবে শিট থেকে দেখে দেখে আপনারা একটু মুখস্থ করে নেবেন, টাইপ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ওকে। দেন যেখানে শিফটের ব্যবহার আছে আমরা সেখানে শিফট ব্যবহার করব, দেন মাইনাসের ব্যবহার আমরা মাইনাস আছে এখানে, সো মাইনাস আমাদের ব্যবহার হবে না, আমাদের ব্যবহার হবে জাস্ট এফ, ওকে। সো এখানে যাওয়া আছে জি এফ, জি প্লাস এফ, সো আমরা এখানে প্লাসের ব্যবহার হবে না, ওকে, আমাদের জাস্ট ব্যবহার হবে জি এফ, ওকে। জি এফ তুললে আমাদের সরে আসবে। সো এভাবে যেখানে মাইনাসের ব্যবহার প্লাসের ব্যবহার আছে আমরা ওই প্লাস মাইনাসের ব্যবহার না করে জাস্ট আমরা ওয়ার্ডগুলোর ব্যবহার করব, জি শিফট এস, জি এস, জি শিফট এস, সো এভাবে আর কি, যেগুলো দেওয়া আছে ওইগুলো আমরা এভাবে ট্রাই করবো একটু একটু করে। সো আমরা প্রথমে স্বরবর্ণগুলো করব, স্বরবর্ণ করার পরে আমরা ব্যঞ্জন বর্ণতে আসবো, ওকে। দেন ব্যঞ্জন বর্ণে আসার পরে এখানে আমরা স্বরবর্ণ যেভাবে করেছি সেম একইভাবে আমাদের যেভাবে যেভাবে দেওয়া আছে, যদি আমাদের জে তুললে, আমরা যদি জে তুলি তাহলে ক আসবে, জি শিফট শিফট জে তুললে আবার খ, তারপর এভাবে দেওয়া আছে ও, জি শিফট সরি শিফট ও, কিউ ওয়াই, শিফট ওয়াই, ইউ। সো এভাবে আমরা একে একে করে একটু ট্রাই করবো, শিফটটা পুরোটা ট্রাই করব, আমরা প্রায় পাঁচবারের মতন এটা ট্রাই করবো। ট্রাই করার পরে তারপরে আমরা যুক্তবর্ণতে চলে যাবো, দেন যুক্তবর্ণ, ওকে। আমি যুক্তবর্ণতে আসি, আমরা এখানে যুক্তবর্ণগুলো বিজয় বাংলা যুক্তবর্ণ, সো বিজয় বাংলা যুক্তবর্ণ সরি, সো এখান থেকে আমরা যুক্তবর্ণ লেখে যুক্তবর্ণগুলো একে একে কিছুটা যুক্তবর্ণ, এখানে জাস্ট কয়েকটা যুক্তবর্ণ দেওয়া আছে, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো বিজয় বাংলা যুক্তবর্ণ পেয়ে যেতে পারেন, সো বিজয় বাংলা যুক্তবর্ণ, তো এখান থেকে আপনি যুক্তবর্ণ ট্রাই করতে পারবেন আশা করি। সো এখান থেকে আমরা জাস্ট নিয়মটা শিখবো যে কীভাবে আমরা যুক্তবর্ণ লেখা যায়, কীভাবে কাজ করা যায়, সো এখান থেকে আমরা এক এক করে সবগুলো একটু ট্রাই করে করে কাজ করবো, ওকে। আমরা কিউ লিখতে গেলে জে জি শিফট এন, তারপরে ভ্রম লিখতে গেলে, তারপর এখানে আছে আপনার জে জি শিফট এন জিবি, সো আমি যদি কিউ তুলতে চাই আমি প্রথমে দেখিয়ে দিই আপনাকে আপনাদেরকে, সো জে জি শিফট এন চাপলে আমার কি করবে, জে জি শিফট এন, শিফটে চাপ দিয়ে ধরে কি আমি প্রথমে জে তুলবো, ওকে, তারপরে জি, তারপরে শিফটে চাপ দিয়ে ধরে রেখে আমি এনে চাপ দেবো, শিফটে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ওকে, তারপরে এনে চাপ দেওয়ার উপর জে জি শিফট এন, ওকে। তাহলে আমাদের কি উঠতেছে, তারপরে যদি মনে করেন আমি এখন জে জি শিফট এন জি এম, ওকে। সো আমি যদি এখন এখানে তুলি জে জি শিফট এন জি এম, সো আমাদের এটা আসতেছে, ওকে। তারপরে এখানে আসি আমরা, এখানে দেখুন কে জেড তোলে তরফল আসতেছে, তারপরে কে জেড এস তরফলার অসুকার, কে জেড, তারপর এখানে জি সি, সো এখানে যেগুলো দেওয়া আছে আমাদের এগুলো আমরা ট্রাই করবো, ওকে। কে জেড, সো এখানে এক একটা এক একটা করে একটু একটু আমরা করে যুক্তবর্ণগুলো আমরা শিট থেকে দেখবো, দেখে দেখে আমরা ট্রাই করবো। আমরা শিট থেকে যুক্তবর্ণের আগে আমরা কিন্তু মাঝবি স্বরবর্ণ অ্যান্ড ব্যঞ্জন বর্ণগুলো আমাদের ট্রাই করা লাগবে, তাহলে আমরা যুক্তবর্ণ লেখার জন্য প্রস্তুত হবো, ওকে।
আচ্ছা, তো আপনারা এগুলো আশা করি একটা একটা করে এগুলো সবগুলো ট্রাই করবেন, তাহলে আপনার বাংলা লেখাগুলো একটু দ্রুত হবে অ্যান্ড আমাদের বাংলা লেখা লিখতে সহজ হবে। ওকে, সো আমরা এখান থেকে বাংলা লেখা করে নেব, বাংলা লেখাগুলো লিখে নিব। ওকে, তো বাড়িতে সবাই এগুলো ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য বাংলা লিখতে সহজ হয়ে যাবে। ওকে, দেন আজকে এতটুকুই, আপনারা একটু ট্রাই করুন বাংলা লেখাগুলো, আমি পরের ক্লাসগুলোতে আসবো। এখানে পেজ লাউট, আচ্ছা আমার এখানে সিম্বল পর্যন্ত শেষ, তাহলে আমি এখানে আসবো পেজ লাউট, তারপরে দেখিয়ে দেবো পেজ সেট আপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ডগুলো দেখিয়ে দেবো। ওকে ওকে, সো আজকের ক্লাস এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।